বিবাহের ক্ষেত্রে উকিল নিয়োগ করা এবার জেনে নেন উকিল কারা হবে বিবাহের ক্ষেত্রে যারা উকিল হবে বাবা বাবা মেয়ের উকিল নির্ধারণ করবেন কথাটা বুঝছেন মেয়ের বাবা উকিল নির্ধারণ করবেন এ যাও তুমি আমার পক্ষ থেকে শুধু ইজাব কুবুলটা বিয়েটা পড়ারও ব্যবস্থা করো তুমি যাও তুমি আমার পক্ষ থেকে এটা ব্যবস্থা করো উকিল মানে কি না আমাদের সমাজে কথা আছে উকিল উকিল বাপ বাপ কোনো না বাবা ইচ্ছা করলে ছেলেকে বলতে পারে যাও তুমি আমার পক্ষ থেকে বিয়েটা সম্পাদন করো ইজাব কবুল হবে যে ওই মুহূর্তে সবকিছু তুমি আমার পক্ষ থেকে কাজগুলি করো যাও যে কোনো লোককে বলতে পারবে এটা বাবা বলি দিবে অভিভাবক বলি দিবে অলি বলি দিবে আর আমাদের সমাজে অনেক বিয়ের মধ্যে উকিল করে উকিল জায়গা তুই থাকে না উকিল থাকে এক জায়গায় কি ব্যাপার সে একটু নামি দামি মানুষ সে একটু সম্মানিত মানুষ সে একটু লাঠিয়াল তারই যদি উকিল দিতে পারি তাহলে আমার একটু লাঠির জোর বাড়বে কি বলেন আমার একটু লাঠির জোর বাড়বে এমন চিন্তা করে এমন একটা ব্যক্তিকে উকিল বানায় যে এই পরিবারে গনেও না তোর আমার উকিল বাপ তোর উকিল বাপ করতে গেল ইসলামী কোনো উকিল বাপ নাই উকিল নাই উকিল করে এমন একটা ব্যক্তিকে যে উপস্থিত থাকে না উকিলের কাজ কতটুকু যদি বাবা মনে করে কাউকে উকিল করে বলবে যাও বিয়েটা বিয়ের কাজটা সম্পাদন করে দাও যাও ইজাব কুবুলের মুহূর্তে কাছাকাছি থাকো শুধু এতটুকুই উকিলের কাজ এর বাইরে বিয়ে মধ্যে উকিলের কোনো কাজ নাই আর আমরা কি বানাই যাই কই আব্বার বাই এটা কোন আব্বা কয়টা উকিল আব্বা আছে কি না সমাজে এটা তুমি উকিল আব্বা বানাইছো তুমি উকিল বাপ বানাইছো ইসলামী কোনো উকিল বাপ নাই তোমার উকিল যদি হয় তোমার বাবা কাউকে উকিল বানাবে এটা একটা সার্টিং টাইম পর্যন্ত বিয়ে শাদী হওয়া পর্যন্ত তার দায়িত্ব বিয়েটাকে সম্পাদন করার জন্য বাবা বলে দিবে আমাদের সমাজে যেটা চলে উকিল বাপ ইসলামে উকিল বাপ নাই আপনি যদি মনে করেন যে অভিভাবক কলি সেটা বলে বাবা কে এটা হবে বলেন বাবা হলে সবচেয়ে শ্রেষ্ঠ বাবা থাকবেন বিয়ের মধ্যে আমি উকিল কিসের আমার মেয়ের জন্য অন্য কি উকিল হবে উকিল অন্য কি হবে না আর উকিলটা হবে উকিলটা হবে আর অভিভাবকটা হবে মেয়ের পক্ষ থেকে অভিভাবক হবে মেয়ের পক্ষ থেকে হবে এটা ইসলাম সুতরাং বিয়ে হবে এরপর হবে দুজন সাক্ষী কি হবে বলেন কি সাক্ষী হবে কয়জন দুইজন সাক্ষী লাগবে এটা আমরা পালন করি তবে সাক্ষী বাসায়ের ক্ষেত্রে আমরা কিন্তু ইসলামকে আমরা ইসলামী নিয়ম নীতি মানি না সাক্ষী বাসায়ের ক্ষেত্রে নিয়ম আছে যে সাক্ষী হবে বিয়ের ক্ষেত্রে সে যেন সত্যবাদী হয় কি হয় বলেন মৃত্যুক ব্যক্তিকে সাক্ষী বানানো যাবে না সমাজে যারা মৃত্যুক এরাই সাক্ষী বানায় যখন দেখছি উকিল বানাইতে পারে নাই এরা কি সাক্ষী বিয়ের মধ্যে এটা সুর এটা খারাপ হোক সমাজের মধ্যে খারাপ মানুষ হলো তাকে একটু নিজের সাথে একটু জড়িয়ে দেওয়ার জন্য তাকে কি করে সাক্ষী বানায় কিন্তু ইসলাম বলে যে লোকটা সাক্ষী হবে সে হতে হবে ন্যায়পরায়ণ চরিত্রবান সত্যবাদী সে যেন কানে ভালো শুনে সে যেন চোখে ভালো দেখে সে যেন সে যেন এই জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয় কারণ সেমন একটা জিনিসের সাক্ষী হবে যে সাক্ষীটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে বিয়েটা কিন্তু কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এর জন্য সাক্ষীর ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা বাঁচবেন আপনার পরিবারের মধ্যে সে কেক সবচেয়ে বেশি দিনদার কে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা কে সবচেয়ে বেশি আল্লাহ রাসুলের নীতিতে চলে এমন ব্যক্তিকে বেশে আপনার সাক্ষী বানাবেন আর আমরা দেখি যেটাও নামাজি পড়ে না পশ্চিম দিকে আমার মনে হয় সাতটা ছাড়া পশ্চিম দিকে যায় না মসজিদও আসে না এমন কোনো কিছু মানুষকে আপনারা কি করেন নিজের বিয়েটাকে সুন্দর বানানোর জন্য একটু একটু পরিবেশে একটু দাম দাম সৃষ্টি করার জন্য আপনি এমন একটা ব্যক্তিকে সাক্ষী সৃষ্টি করেন যে লোকটা চরিত্র নাই নামাজ নাই দিন নাই আল্লাহ নাই রাসুল নাই এমন ব্যক্তিকে একটা আবাদতের কাজের মধ্যে ঢুকাই দিলেন আছে কি না হবে না আজ থেকে সাক্ষী আপনারা বেছে নেবেন আপনার সমাজের সবচেয়ে ভালো মানুষগুলি এবার ইজাব আর কবুল হবে ইজাব আর কবুল এবার ইজাব আসবে মেয়ের পক্ষ থেকে যারা অভিভাবক আছেন উলি আছেন উনি থাকবেন যদি উনি না থাকে ওনার উকিল থাকবেন দুজন সাক্ষী তারা শুনবে এবং বিয়ের যে কবুলিয়তের যে শব্দগুলি আছে এটা সুন্দর করে তারা শুনবে সেখান থেকে প্রস্তাব চলে আসবে এর মাঝে আরেকটা বিষয় রয়ে গেছে সেটা হলো মহরানার বিষয় কি বিষয় বলেন মহরানার বিষয় মহরের দুইটা ভাগ আছে কয়টা ভাগ দুইটা ভাগ একটা হল নির্ধারিত মহর নির্ধারিত মহর মানে আপনারা আলোচনা সাপেক্ষে একটা নির্ধারণ করলেন যে এত টাকা আমরা দিতে পারব এত টাকা দেব স্বামীর পক্ষ বলে এত টাকা দেব মেয়ের পক্ষ বলে ঠিক আছে আমি রাজি আছি একটা নির্দিষ্ট সংখ্যার আরেকটা হলো মোহরে মিশাল একটা সাদৃশ্যপূর্ণ মহর এটা কার সাথে এই পরিবারের মেয়েদেরকে আগের মেয়েদেরকে যেই হারে যেই হারে মোহর দেওয়া হয়েছে যেই হাড়ে মোহর দেওয়া হয়েছে তার বোন হতে পারে তার ফুপু হতে পারে হাটটা ঠিক থাকতে হবে হাটটা ঠিক রেখে ধরেন দশ বছর আগে বোনের বিয়ে হয়েছে দশ বৎসর পর এখনের মূল্যমান কমল না বাড়ছে সেই হাটটা ঠিক রেখে মোহর ঠিক রাখা এটা সাদৃশ্যপূর্ণ মোহর দুই ধরনের মোহর হতে পারে মোহরকে আল্লাহ সুবাহানুয়া তালা ফরজ করেছেন কি করেছেন ফরস আপনাকে এই মহরটা আদায় সাপেক্ষে বিয়ে করতে হবে আদায় সাপেক্ষে বিয়ে করতে হবে আর আমাদের সমাজে মহর হলো তারে তো কুইসি এরপরে আবার বিয়ের মধ্যে অর্ধেক কাটা কি বলো অর্ধেক কাটা না কী এর কতগুলি স্বর্ণ নিয়ে আসে এর স্বর্ণগুলি দেখায় মহরটাকে কেটে দেয় অর্ধেক মোহর কাটা গেল কাটা এরপরে যা থাকে মৌ তার পর্যন্ত বউ পায় না মুহতের আগ পর্যন্ত বউ বলতে পারবে না যে কত টাকার মালিক হয়েছে এটা তার মালিকানা এটা তার মালিকানা রাসুলি পাকসাল্লা সাল্লাম বলেছেন যে কেউ যদি মহরণার ক্ষেত্রে মহরণার ক্ষেত্রে স্ত্রীর সাথে এইভাবে অজানা রেখে যায় আর সে মারা গেল অনাদায় মারা গেল স্ত্রীকে এটা আদায় করলো না স্ত্রীর সাথে এটার সাথে এই ব্যাপারে কোনো কথা বলল না সে মারা গেল কাল হাসির উদ্দিন এই ব্যক্তিকে আল্লাহ সুবহান তালা যারা সুবাহী তাদের কাতার আল্লাহ দ্বারা করে দেবেন এই সমাজে আছে কি না না বলা হয়েছে যে প্রথম রাত্রিতে মেয়েকে তুমি তোমার মহারণার ব্যাপারে তার সাথে বুঝ পরামর্শ করে নাও যদি দরকার হয় মহারণা যদি আর দেখো যে আদায় করবে না তুমি আলাদাভাবে বিছানায় সও তার সাথে ঘুমাবে না যতক্ষণ পর্যন্ত তোমার মহর আদায় না করবে ততক্ষণ পর্যন্ত স্বামীর সাথে যাবা না মেয়ে যদি ইচ্ছা করে কোনো অসুবিধা নাই করতে পারবে তাকে বাধা দেয় না দেয় না তাকে কিন্তু আমাদের সমাজে মোহর দিবে কথা মোহর না দিয়া যেভাবে যেভাবে পিটায় আমার মনে হয় গরু ছাগল এভাবে পিটায় না কি বলেন ঠিক আছে কিনা বলেন ইসলাম যদি ইসলাম যদি সুন্দরভাবে পালন করতেন তাহলে মোহরের ক্ষেত্রে আল্লাহ ওয়া তালা যে বিধান দিয়েছেন এই বিধানের কারণে পরিবারের মধ্যে পরিবারের মধ্যে আল্লাহ ওয়া তালা সুন্দর একটা শান্তির ব্যবস্থা করে দিতেন আমরা এরপরে আমাদের জন্য কি করা বিয়ে আবার হয়ে গেল তবে বিয়ের ফাঁকে কিছু সুন্নত কিছু আমল আছে সে সুন্নত আমলের মধ্যে আছে যে খুদবা দেওয়া কি দিবে খুদ্া আপনারা বলেন দোয়া দোয়া আছে এটা হলো এই দোয়া না আমরা সমাজের মধ্যে যে প্রচলিত দোয়া করে এটা দোয়া না দোয়াটা কি রাসুলি পাকসাল্লা আলি সাল্লাম যেই দোয়াটা বলেছেন বিয়ের জন্য এটা পড়া সুন্নত আর খুতবাটা কখন হবে যখন ইজাব নিয়ে আসবে ইজাব নিয়ে আসবে তখন খুতবা হবে এরপরে কবুল হবে এরপরে দোয়া হবে সে দোয়াটা কি হবে রাসুলি পাকসাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিয়ের জন্য তোমার মেয়েকে তোমার মেয়ের জন্য তোমার ছেলের জন্য যে বিয়ে হয়েছে বরকনে তাদের জন্য তোমরা দোয়া করো দোয়াটা হলো বারাকলাক ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর আলহামদুলিল্লাহ কত সুন্দর দোয়া বারকাল্লাউ আমি এক জায়গায় এই দোয়াটা পড়তেছিলাম দোয়াটা পড়ার পর্যায়ে দেখলাম সবাই আমার দিকে আমি তিনবার দোয়াটা পড়ার পর সবাই আমার দিকে ভূতের মতো তাকায় আছে কি একটা বললো আমি এটা পরে বললাম দোয়া হয়ে গেছে দোয়া হয়ে গেছে কিন্তু না দোয়া শেষ হয় না আরও দোয়া করতে হবে বলেন তো দেখি এই দোয়া রাসুল করেছেন যা স্বামী এই মেয়ে এবং ছেলের জন্য বর এবং কনের জন্য পৃথিবীতে এরপর আর কোনো দোয়া লাগে দোয়াটা কে করেছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম কী বলেছেন আমরা তো দোয়ার সময় দোয়া করি না দোয়ার সময় ছবি উঠাই ঠিক না ছবি উঠাই ভিডিও করি এরপরে নাচ গান এগুলি চলে আর রাসুলি পাকসাল্লাহ সালাম বিয়ের সময় বললেন বারক আল্লাহ তোমার উপর আল্লাহর বরকত নাজিরুক আলাই এবং তোমাদের উপর আল্লাহর রহমত হোক অর্থাৎ বিয়ে জুমরা যেই দুজন করেছ তোমার উপর তোমরা যারা এখানে আছো তোমাদের সবার উপর ওয়া জামা বাইনা ফিল খাই আল্লাহ যেন ওই দুজনকে কল্যাণের সাথে একত্রিত করে দেন দোয়াটা কে করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর থেকে সুন্নতের বিয়ে তো আর হতে পারে না বলেন তো দেখি আমাদের বিয়েগুলি এইভাবে সাজানো দরকার আছে কিনা বলেন সুন্দরভাবে আমরা যেন আমাদের বিয়েগুলিকে আমাদের সন্তানদের বিয়েগুলিকে এইভাবে সাজাতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ আমি ইসলাম ইজ লাইফ ইসলাম ইজ